Sponsored by Vibgeor Group. Otu Hotel er branches restaurant shuru hoyeche kebab and cocktail festival. Sheet pore geche ar sheet manei rokomari shushodu kebab ar shonge to cocktail chai chai. Jara রকমারি ককটেল সহযোগে সুস্বাদু কাবাবের স্বাদ নিতে চান তাদের আসতে হবে ভিআইপি রোডের ধারে অবস্থিত ওটু হোটেলের ব্রাঞ্চেস রেস্তোরাঁয়। আমার সঙ্গে রয়েছেন এখানকার ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার দীপক মিশ্র। ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা মানেই একটা সুন্দর ককটেল আর কাবাব, তাই তো? মানে এই কনসেপ্টেই এই ফেস্টিভ্যালটা শুরু। আমাদের ওটু হোটেলে ককটেল অ্যান্ড কাবাব ফেস্টিভ্যাল অনেক শুরু, মানে স্টার্টিং অফ দ্য হোটেল থেকেই চলছে। তো আমাদের আগের যারা আমাদের এখানটায় মানে গেস্টরা আছেন তারা অনেক ফেমাস জানেন যে আমাদের একটা বনফায়ার করি আমরা, সিক্স ফ্লোরে আমরা একটা বনফায়ার করে প্রতি বছর করতাম ওখানটা। বাট আনফর্চুনেটলি এই বছর থেকে আমরা একটু রেস্টুরেন্টটাকে রেনোভেট করেছি, ওটা আন্ডার রেনোভেশনে আছে। তো আমরা এখন এই নতুন ব্রাঞ্চেস ওপেন করেছি আর এই জায়গাটায় আমরা ওই ফেস্টিভ্যালটাকে নামিয়ে নিয়ে আসি। বাট শুধু এখানটায় বনফায়ারটা থাকবে না, বাট অল দ্য থিংস কাবাব অ্যান্ড ককটেলস সেম ফ্লেভার সেম টেস্ট থাকবে। কবে থেকে শুরু হচ্ছে ফেস্টিভ্যালটা? 22 তারিখ থেকে স্টার্ট হবে আর 12th অফ জানুয়ারি অবধি চলবে। কী কী থাকছে এই ফেস্টিভ্যাল? এই ফেস্টিভ্যালে আমরা ভেজ নন ভেজ দুটোই রাখবো, বিকজ দু ধরনেরই গেস্ট আমাদের এখানটায় আসেন। তার সঙ্গে ককটেলস যেরকম চলে খুব রেগুলার যে ককটেলসগুলো আছে ও, তার সঙ্গে আমাদের বারম্যান স্পেশাল ককটেলসও থাকবে যেগুলো একটু আনকমন আছে। আর এইবার আমরা একটু চেষ্টা করেছি যে কাবাবস যেটা ইন্ট্রোডিউস করব, কিছু আনকমন কাবাবস যেগুলো ক্যালকাটাতে খুব কমন নয়। ভেজিটেবল গালোটি কাবাব, এটা খুব কমন নয়, সব জায়গায় আপনি পাবেন না। অনেকজন ভেজিটেবল গালোটি কাবাবকে ভেজিটেবল শাম্মি কাবাবের সঙ্গে কম্পেয়ার করে, বাট দুজনেরই প্রিপারেশন কিন্তু টোটালি আলাদা। তো একটু এটাতে ডিফারেন্ট আছে। প্লাস একটা থাকবে গাজর অ্যান্ড মটরের শাম্মি কাবাব, ওনলি গাজর অ্যান্ড গ্রিন পিস, এর সঙ্গে আর কিছু থাকবে না। ওইটার একটা টোটালি ডিফারেন্ট টেস্ট, বিকজ দুটোই সিজনাল আর দুটোরই ফ্রেশনেসের যে টেস্ট ওটা ওই কাবাবের মধ্যে থাকবে। একটা থাকবে আপনার বেঙ্গল চানা যাকে বলেন, ব্ল্যাক চানা যেটা আমরা বাড়িতে খুব খাই, ওর একটা কাবাব থাকবে। আমাদের এখানটা যেটা এটা চিকেন টিক্কা যেটা আছে, চিকেন টিক্কাটা নর্মালি সবাই জানে চিকেন টিক্কা, বাট চিকেন টিক্কার মধ্যে আমরা একটা ফ্লেভার ইন্ট্রোডিউস করবো, দ্যাট ইজ ইয়োর বিটরুটের যে জুস হয় ওর ম্যারিনেশনটা বিটরুটের জুসের মধ্যেই হবে। যে রেডনেস অফ চিকেন টিক্কা যেটা নর্মালি সবাই দেখেন সেই রেডনেসটা থাকবে না, একটু টোটালি ডিফারেন্ট, বিটরুটের জুসের মধ্যে ওটাকে ম্যারিনেট করা হবে। আর ওইটার আমরা নাম দেবো আপনাকে চিকেন কান্ধারি। তো ওই যে রেডনেস যেটা থাকবে টোটালি বিটরুটের জুসের রেডনেসটা থাকবে, অ্যান্ড ওই ফ্লেভার অ্যান্ড টেস্ট টোটালি ডিফারেন্ট হবে, ওইটা একটা থাকবে। মটনের মধ্যে যেটা আছে কি মটন শাম্মি কাবাব যেটা, ওইটাও আমরা এখানটা রাখবো, বিকজ শাম্মি কাবাব খুব কম লোকেরা মটন প্রিফার করে। বাট শাম্মি কাবাবের প্রিপারেশনে একটু চেঞ্জেস করবো আমরা, অথেন্টিক পাঞ্জাবি স্টাইলে ওটাকে ইন্ট্রোডিউস করবো, মানে একটু হালকা স্পাইসি থাকবে আর একটু ধনিয়ার ফ্লেভার থাকবে ওটার মধ্যে।
ওইটা একটা ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হবে। আর ফিশের একটা আমরা করবো ফিশ পুরো একটা হোয়াইট ম্যারিনেশনের উপরে, দ্যাট ইজ বয়েলড অনিয়ন, ওর একটা পেস্ট হবে, ওই পেস্টের উপরে ওকে ম্যারিনেট করে ওটাকে তন্দুরি আমরা প্রেজেন্টেশন করে দেবো। তো ওর যে ফ্লেভারটা হবে সম্পূর্ণ আলাদা। এই দু তিনটে আমরা কম্বিনেশন প্রেজেন্ট করব। এই কাবাব ফেস্টিভ্যালে যারা আসবেন কাবাব খেতে তাদের বাজেট কীরকম হতে পারে? দুজনের জন্য কাবাব অ্যান্ড ককটেল ফেস্টিভ্যালে 1500 রুপিস প্লাস ট্যাক্সেস পড়বে। মানে এর মধ্যে কি মানে মানে খেয়ে স্যাটিসফাইড হতে পারবে? ডেফিনেটলি ডেফিনেটলি, কাবাব অ্যালং উইথ ককটেল অর উইথ কাবাব উইথ ওয়ান গ্রেভি ডিশ, তার সঙ্গে পরাঠাস আছে, একটা কমপ্লিট একটা মিল স্যাটিসফাইড হবে। পরিচিত কাবাব তো বটেই, তাছাড়াও কিছু অচেনা কাবাবও এবার মিলবে ব্রাঞ্চেসের কাবাব এবং ককটেল ফেস্টিভ্যাল। যারা কাবাব খেতে পছন্দ করেন তারা এলে নানান রকমের কাবাব খেতে পারবে। আর খরচ দুজনে 1500 টাকার মধ্যে কাবাব এবং ককটেলের স্বাদ নিতে পারবে। আমাদের এখানে টাইমিং আছে লাঞ্চের 11:30 থেকে নিয়ে 3:30 অবধি, আর ডিনারে আছে 6:30 থেকে নিয়ে 11:30 অবধি। আচ্ছা দীপকজি, আপনার এখানে তো নানান রকমের কাবাব তৈরি হবে ফেস্টিভ্যাল উপলক্ষে, আপনাদের এই ফেস্টিভ্যালের কাবাবগুলোর রেসিপি আমাদের খানা খানদানি দর্শকদের দেখাবো, তাহলে চলুন যাওয়া যাক কিচেনে। সো দিস ইজ ইউর কিচেন। আমাদের শেফ সুশীল কুমার, ঠিক আছে, কাবাব ফেস্টিভ্যালে যা কাবাবগুলো আছে এইগুলো, আর এই আপনাকে সব কিছু একটা প্রিপারেশনস করে যেমন এটা রেসিপি দেখাবো। নাইস মিটিং ইউ, ওয়েলকাম টু খানা খানদানি। আচ্ছা আচ্ছা, কাবাব বানা কে দেখানা পড়েগা। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার দীপক। ওটু হোটেলের কাবাব অ্যান্ড ককটেল ফেস্টিভ্যালের একটা জবরদস্ত কাবাব হলো মুর্গ জাফরানি টাংড়ি কাবাব। এই মুর্গ জাফরানি টাংড়ি কাবাব কীভাবে তৈরি করতে হয় আপনাদের দেখাবো, খুব মন দিয়ে দেখুন। এখানে তিনটে চিকেনের ঠ্যাং রয়েছে, চিকেনের ঠ্যাংগুলোকে ধারালো ছুরির সাহায্যে একটু বেশি করে চেরা দিয়ে দিতে হবে যাতে ম্যারিনেশনের মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢোকে। এবারে 250 গ্রাম চিকেনের মধ্যে প্রথমে দেওয়া হবে আন্দাজ মতো নুন। এবারে যাচ্ছে পাতিলেবুর রস, এবার যাচ্ছে কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ, এবারে যাচ্ছে 1 টেবিল চামচ দই, টক দই গেল 1 টেবিল চামচ। হাতের সাহায্যে ভালো করে চিকেনের গায়ে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়া হচ্ছে। চিকেনের গায়ে নুন, পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা এবং টক দই দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেওয়া হলো। মেখে আলাদা করে 15 মিনিট রেখে দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। I'm here to wish the viewers of Khana Khandani happy cooking, happy shopping, happy eating. Khana Khandani খাওয়া দাওয়া প্রোগ্রাম, আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি খাওয়া দাওয়ার রাজা। সুতরাং খানা খানদানি আপনারা দেখতে থাকবেন, এনজয় করতে থাকবেন আর খুব খেতে থাকবেন, নানান ধরনের খাবার খেতে থাকবেন, মনে থাকে যেন। আমি শুভশ্রী, আমার তরফ থেকে খানা খানদানির সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই খুব ভালো থেকো। তু হি এ মুঝকো বাতা দে চাহু মে আনা। নমস্কার, আমি জিত গাঙ্গুলি, খানা খানদানি আমি ভীষণ পেটুক মানুষ। বন্ধুরা, খানা খানদানি দেখতে থাকো আর ভালো ভালো খাবার দাবার খাও। কেতে হ্যাঁ, গানে গানে পে লিখা হ্যাঁ গানে ওয়ালে কা নাম, আর খানে খানে পে লিখা হ্যাঁ দানে দানে পে লিখা হ্যাঁ খানে ওয়ালে কা নাম। সো খানা খানদানি, রাইট, হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম, কবি মুঝে ভি বুলাইয়ে ওয়াহাঁ পে খানা খানদানি।
for the viewers of Khana Khandani, and keeping watching that, it's a wonderful program. I think you really like it, and we are always having a wonderful time, you know, with all the programs, and please be with us. Khana Khandani. Food and lifestyle, I request you to watch Khana Khandani because it will give you all the information you need. Co-sponsored by VipGeor Group.